বাংলাদেশের এবারের নির্বাচন নিয়ে বেশ আগ্রহী বিদেশিরা। সুষ্ঠু নির্বাচনের তাগাদা দিয়ে দফায় দফায় বাংলাদেশে সফর করছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। কেমন হবে এবারের নির্বাচন তা দেখতে বাংলাদেশে আসার জন্য আগ্রহ দেখায় বেশ কিছু বিদেশি পর্যবেক্ষক। অবশেষে যাচাই বাছাইয়ের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগে পরে পর্যবেক্ষণ করার জন্য 186 জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দেওয়া হয়েছে। তাদের মধ্যে 127 জন বিদেশি পর্যবেক্ষক আর 59 জন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী। বুধবার নির্বাচন কমিশনের সূত্রে এমন তথ্য জানা গেছে। তবে নির্বাচনের আগে এই সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে বলেও উল্লেখ করেছেন তারা। আগামী 7 জানুয়ারি ভোটের পরিবেশ দেখতে দেশি 20,773 জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। জানানো হয় কেন্দ্রীয়ভাবে 40টি পর্যবেক্ষক সংস্থার 517 জন এবং স্থানীয়ভাবে 84টি পর্যবেক্ষক সংস্থার 20,256 জন ভোট পর্যবেক্ষণ করবে। জানা গেছে পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের 4 জন, যুক্তরাষ্ট্রের IRI এবং NDI-এর 12 জন, ব্রিটিশ হাই কমিশন ঢাকার 10 জন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের 6 জন, ভারতের ইলেকশন মনিটরিং ফোরামের 1 জন, শ্রীলঙ্কার মেম্বার অব পার্লামেন্টের 1 জন সহ অনেকে অংশ নেবেন। এছাড়া অনুমতি পাওয়া বিদেশি সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিবিসি, আল জাজিরা, রয়টার্স, AFP, CGTN, আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমের 59 জন। এর আগে নির্বাচন প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসির পক্ষ থেকে বিভিন্ন দেশে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। এতে সাড়া দিয়ে বিদেশি 156 জন পর্যবেক্ষক এবং 71 জন সাংবাদিক ইসিতে আবেদন জানিয়েছিলেন। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকও ছিলেন। বলা হয় যেসব পর্যবেক্ষক আসছেন তাদের একটি অংশ আমন্ত্রিত এবং বাকিরা নিজ উদ্যোগে আসছেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগতভাবে এই 3 শ্রেণীতে বিদেশি পর্যবেক্ষকরা জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষণের কাজটি করবেন। আমন্ত্রিত এবং স্বেচ্ছায় আসা পর্যবেক্ষকদের সম্পর্কে জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, ইসির আমন্ত্রণে যেসব বিদেশি পর্যবেক্ষক আসবেন তাদের বাংলাদেশে অবস্থানের সময় প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে, আর যারা নিজেদের উদ্যোগে আসবেন তাদের নিজেদেরই পুরো খরচ বহন করতে হবে। অমিত হাসান, রবিন, কালবেলা।